আবার চলে আসছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। টমেটো আলু দিয়ে আর হচ্ছে রুই মাছের কারি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুসলামত আছেন। আমি আল্লাহ পাকের আশিস রহমতে অনেক ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। তো আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে তো আমি এই যে প্যানে দিয়ে দিয়েছি, এটাকে আমি ডিপ করে ভেজে নিব। তাছাড়া এটা ডিপ করে না ভাজলে আমি আবার খেতে পারবো না, আমার নর্মাল ভাজা মাছ তেমন একটা মুখে রসে না। তো আমি আছে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। যেহেতু এখানে পরিমাণ মতো আমি তেল নিয়েছি, অয়েল আর পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি আগে। তো এখানে আমি ধুয়ে রাখা আলু কেটে রাখা এগুলো আমি দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি আছে রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন আছে আপনারা ভাবছেন এটা আবার কোন টাইপের রান্না, আসলে এখন আমার মতন করে আমি রান্না করতেছি। এই মরিচ কুচি আর এখানে লবণ হলুদ জিরার গুঁড়া আদার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, ভালো করে ভেজে নিব। তো এখানে আমি হালকা একটু আছে গুঁড়া মরিচ অ্যাড করলাম যাতে করে কালারটা আসে একটু, এই জন্য। আর যেহেতু আছে কাঁচা মরিচের রান্না তো একটু পানি দিলাম, এই পানিতে আমি এটাকে কষিয়ে নেবো ভালোভাবে। তো যতভাবে ভালোভাবে কষানো যায় ততই ভালো। তো আমি কষিয়ে নিলাম, নেওয়ার পর তো আমি এই পর্যায়ে টমেটো কেটে রাখা ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তো জলের পানি অ্যাড করব। প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর প্লিজ সবাই অ্যাড সহকারে ভিডিওটা দেখবেন। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, এখন আমি মাছটাও দিয়ে দিব। তো ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 5 মিনিট মতন কুক করে ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট কি 2 মিনিট মতন কুক করে এটাকে নামিয়ে নিব। তো ঢেকে দেওয়া হয়েছে, আবারও চলে আসলাম, ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে তো এখন আমি ধনিয়া পাতা অ্যাড করব। আসলে এভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা এবং টেস্টি। আমি কিন্তু মাছটা তেমন একটা খাই না, খেলেও আমি ভুনা করে খাই, তরকারির সাথে তেমন একটা খেতে আমি বেশি পছন্দ করি না। তো আমার তরকারি রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিয়েছি। যেহেতু আলু তরকারিতে একটু ঝোল রাখেছি, ঝোলটা 1-2-3 মিনিট বাদে টেনে নিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সট ডে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইলো, ফ্যামিলির জন্য দোয়া রাখবেন।